বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আনবক্স করব বর্তমান সময়ের জনপ্রিয় ব্র্যান্ড ভিভো এর নতুন স্মার্টফোন ভিভো Y20 কে এবং এর সকল স্পেসিফিকেশন সম্পর্কে জানব। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই হলো ভিভো Y20। এখন আমরা এটিকে আনবক্স করব। সর্বপ্রথমে এর উপরে যে পলিকভার আছে সেটিকে কাটবো। তো আমাদের পলিকভারটি কাটা হয়ে গেছে। তো এর নিচে সর্বপ্রথমে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি তা হলো একটি ব্যাক পার্ট। এছাড়া রয়েছে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং ইনজেক্টর, যা আপনার এসডি কার্ড এবং সিম খোলার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বক্সটিতে রয়েছে একটি চার্জার। ভিভো Y20তে রয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি, আর এই বিশাল ব্যাটারিকে চার্জ করতে তারা ব্যবহার করেছে ফাস্ট চার্জিং সুবিধা। এক্ষেত্রে তারা ব্যবহার করেছে 18 W-এর একটি চার্জার, যা ফোনটিকে অল্প সময়ে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম হবে। এছাড়া বক্সটিতে আরও আছে একটি USB কেবল। তো বন্ধুরা, এখন আমরা মূল স্মার্টফোনে আসি। তো বন্ধুরা, এই হলো ভিভো Y20। এখন আমরা এটিকে বার করব। ওয়াও, দিস ফোন ইজ অ্যামেজিং। বন্ধুরা, ভিভো এই ফোনটিকে ব্যবহার করেছে খুবই উন্নত মানের একটি প্লাস্টিক, যা এটিকে একটি ইউনিক লুক দিয়েছে এবং আলাদা এর রিফ্লেকশনটা অনেক সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, ভিভো এর পেছনে ব্যবহার করেছে 3টি ক্যামেরা, একটি 13 MP-এর রেয়ার ক্যামেরা, একটি 2 MP-এর ডেপ সেন্সর ক্যামেরা এবং 2 MP ম্যাক্রো ক্যামেরা। এছাড়া ফোনটি সামনে রয়েছে 8 MP ফেসিং ক্যামেরা, বড় ব্যাটারি এবং 192.3 গ্রাম ওজন হওয়া সত্ত্বেও ফোনটি অনেক স্লিম, হাতে নিলে এর ওজনটি ঠিক মতো বোঝা যায় না। এছাড়া ফোনটির নিচে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, সাউন্ড স্পিকার এবং 2.0 USB পোর্ট। ফোনটিতে রয়েছে 6.5 inch HD LCD ডিসপ্লে, যা নিঃসন্দেহে একটি খুবই ভালো মানের ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম এবং 64GB রম। 13 MP রিয়ার ক্যামেরাটি অনেক ভালো, জালো লাইটে অনেক ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে। সাধারণত আমরা কোনো ছবিকে জুম ইন করলে সেটা অনেকটা ফেড হয়ে যায়, কিন্তু ভিভো Y20তে সেটা খুব একটা বেশি চোখে পড়ে না। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4x জুম, এবং আমরা 4x জুমেও ছবির মান অনেকটা ভালো পেয়েছি। এবার আসি ফিঙ্গারপ্রিন্টে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা এই বাজেটের স্মার্টফোনে কল্পনাই করা যায় না, এবং এর ফিঙ্গারপ্রিন্টটি অনেক ফাস্ট। আমরা অনেকবার ট্রাই করেছি এবং এটি অল্প সময়ের ভিতরে ফোনটিকে আনলক করতে সক্ষম হয়েছে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 10, এবং অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফান্টাস OS 10.5। যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর, এবং এই প্রসেসরটি সবচেয়ে আপডেট এবং নতুন, এটাতে আপনি নিশ্চিন্তে ফ্রি ফায়ার, পাবজি এবং হাই গ্রাফিক্সের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন কোনো রকম ল্যাকেজ ছাড়া। এছাড়া স্মার্টফোনটির বাজার মূল্য ধরা হয়েছে মাত্র 14,990 টাকা। এছাড়া ফোনটি পাবেন আপনারা মাত্র 2টি ভেরিয়েন্ট, হচ্ছে অপসিডিয়ান ব্ল্যাক আর একটি হচ্ছে ডন হোয়াইট। বন্ধুরা, কম বাজেটের স্মার্টফোনে আমরা যে জিনিসটি লক্ষ্য করি তা হলো যে এর স্পেসিফিকেশনের কোনো একটি দিক খুব ভালো হলে অপর একটি দিক হয় খুবই নর্মাল, কিন্তু ভিভো Y20তে তারা সকল স্পেসিফিকেশনে খুবই ভালো মানের দিয়েছে। সুতরাং সব দিক দিয়ে বলাই যায় যে ভিভো Y20 এই বাজেটের মধ্যে বেস্ট একটি ফোন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা এবং মোটরবাইকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।